ফের অগ্নিকাণ্ডের কবলে আবাসনবাসীরা। ঘটনাটি ঘটেছে দমদমের ধোপা পুকুরের পাশে একটি আবাসনের তিনতলায়। মঙ্গলবার দুপুরবেলায় হঠাৎ করে তিনতলার একটি ফ্ল্যাটে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় একটি দমকল ইঞ্জিন। কিভাবে আগুন লেগেছে খতিয়ে দেখছে দমকল। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে খবর, শর্ট সার্কিটের জেরেই আগুন লাগার সম্ভাবনা। দমদম থানাতেও খবর দিচ্ছে স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টেলিভিশন।